আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। যারা ইলেকট্রিক মেশিন ইউজ করেন তারা সবাই জানেন যে ইলেকট্রিক মেশিন কিন্তু কোনো বেস থাকে না বা টেবিল থাকে না, এরকম থাকে। তো নেক সেলাই করতে গেলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়। তো সেই জন্য আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে বোর্ড দিয়ে কিভাবে আমরা সেলাই মেশিনের লেভেলের অনুযায়ী একটা টেবিলের মতো তৈরি করতে পারি। ছবির ভিডিও শুরুতেই আমি দুইটা ছবি দেখিয়েছি, সেখানে আপনারা চাইলে যে ফোম থাকে বা আমরা যখন ইলেকট্রিক জিনিস কিনি কেনার পর ফোম থাকে সে ফোম দিয়েও আপনারা তৈরি করতে পারেন, অথবা এরকম যে হার্ড বক্স যে থাকে কার্ড বক্স সেই কার্ড বক্স দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাদের যে সেলাই মেশিন আছে টেবিলের মধ্যে রেখে একটা মাপ আপনাদেরকে নিতে হবে, যে যেই জায়গাটা আমরা সেলাই করি সেই জায়গার মাপটা আপনাদেরকে নিতে হবে। তো আমি এখান থেকে মেপে নিচ্ছি, নিয়ে এই জায়গা থেকে একটা লাইন ড্র করে দিচ্ছি এবং এটা লম্বা যতটুকু আমার বোর্ডটাও কিন্তু ঠিক ততটুকুই লম্বা নিতে হবে। এটা সাধারণত যখন আমরা কাঁথা সেলাই করি বা নেক সেলাই করি, গলার যে নেক আছে সেই গলা যখন সেলাই করি তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়। তো এখন এটাকে আমি সেলাই করে নিলাম এবং উপর থেকে মেজারমেন্ট করে নিচ্ছি এবং এই যে অংশটা আছে এই অংশটা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আপনাদের সেলাইয়ের মেশিনের ডিজাইন অনুযায়ী এই বোর্ডটা কাটবেন। সো আমার সেলাই মেশিনের বোর্ড অনুযায়ী এখানে আমি কেটেছি, আপনাদের দেখা এখানে একটু বাঁকানোর মতো আমার এখানে আছে। সো সেটাকে আমি এখানে বাঁকানোর মতো কেটে নিয়েছি এবং এই জায়গা দিয়েই খুবই অল্প পরিমাণে কাগজ আমি রেখেছি। এখন যা করব, এখান থেকে এই পাশের যে কাগজটা আছে সেটা একটু আমি তুলে নিয়েছি, কারণ এটা আমার সমান সমান হতে হবে। এবং এইখানে আমার একটা বোর্ডের মতো লেয়ার দিতে হবে, যেন সেলাইয়ের সময় যখন এটার মধ্যে চাপ পড়বে যেন বাঁকা না হয়ে যায়। তো এভাবে করে গ্লু দিয়ে সেম মাপেরই আমি এটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হলে এক্সট্রা যে কাগজটা আছে সেটা আমি তুলে কেটে ফেলব। তো এভাবে করে আপনারা আপনাদের সেলাই মেশিনের অনুযায়ী মাপ মেপে একটা লেভেল তৈরি করতে পারেন, যাতে করে সেলাইয়ের সময় আপনারা ইজিলি এইভাবে করে জাস্ট লাগিয়ে আপনারা লেভেলটাকে ইউজ করতে পারবেন এবং ব্যবহার শেষ হলে এটাকে জাস্ট খুলে সাইড করে আপনারা রেখে দিতে পারেন। তো আশা করছি এটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে দিবেন। এবং আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার রাখার চেষ্টা করব। সো এখানে আপনাদেরকে আইডিয়ার জন্য আবার ভিডিওর শেষে দুইটা পিক দিয়ে দিচ্ছি, চাইলে এইভাবে করে আপনারা যে কোনো মেজারমেন্টই তৈরি করতে পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।